হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসহাক ওনার ছেলে ইসমাঈল দুজনই নবী। ইসহাক নবীর ছেলে, ইয়াকুব উনিও ছিলেন নবী। ইয়াকুব নবীর ছেলে ইউসুফ উনিও ছিলেন নবী। নবীর ঘরের নবীর ঘরের নবীর ঘরের নবী। আল্লাহ বিশ্ব নবীর ছেলেকে যদি আল্লাহ বাঁচতে দেয়, ইব্রাহিম নবীর সমান মর্যাদা দিতে হলে নবীর ছেলেকে নবুয়তি দিতে হয়, নাইলে মানুষে কি কইব? মানুষে কইব কিও নবীর ছেলে নবী ছিল, তোমার ছেলের আল্লাহ নবী বানাইছে না, এটা কেমন কথা? নবীর মর্যাদা কমে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষে আমার নবী বিশ্ব নবীকে কোন নবীর সমান মর্যাদা দিতে চাই না, আমার নবী বিশ্ব নবীকে আমি কোন নবীর কম মর্যাদা দিতে চাই না, আমার নবী বিশ্ব নবীকে সমস্ত নবীগণের ঊর্ধ্বে মর্যাদা দিতে চাই। ছেলে যদি বাঁচতে দেওয়া হয় তখন উনার ছেলেকে নবুয়তি দিতে হয়, আর উনার ছেলেকে যদি নবুয়তি দিতে হয় দেওয়া হয়, তাহলে নবী তো শেষ নবী থাকে না, উনি তো আখেরি নবী থাকে না, উনার পরে উনার ছেলে আখেরি নবী হয়ে যায়, ঠিক না? ঠিক। তাই আল্লাহ বলেন, মাও মা কানা মুহাম্মাদুন আবা আবা আহাদিন মিন রিজালিকুম বালা ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাত ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, ও জগতের মানব, আমার নবী বিশ্ব নবী, কোন পুরুষের বংশগত পিতা নয়। উনি বলেন শেষ নবী। বিশ্ব নবী বলেন, আমার পরে আর কোন নবী নাই, আমার শরীয়তের পরে আর কোন শরীয়ত নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্য বাদি, আমি হইলাম শেষ নবী। ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ وقال النبي صلى الله عليه وسلم إني فتتكم على الحوض من مد علي شرب ومن شرب لم يطمع أبدا ليردن علي أقوام أعرفهم ويعارفونني ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعدك فأقول سحقا سحقا لمن كيد بعدي
أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বরকুল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজ দুই দিন ব্যাপী তৃতীয় বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দিগের মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম মুরুব্বিয়ানে আজাম যুবক বৈষ্ণব আরামের পর্দানিশি আমার অত্যন্ত সদ্য় মা ও বোন সম্মানিত হযরত সর্বস্তরের সুধী সমাজ আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের 30 নম্বর পারার সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার তিলাওয়াত করেছি আমি যেমন ছোট সূরাটাও ছোট আমার চাইতে ছোট হুজুর আর আজকে এই মাহফিলে আলোচনা করেন নাই আমার আগে যিনি আলোচনা করেছেন আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা শুনছেন গুরুত্বপূর্ণ আলোচনা হুজুরের দীর্ঘায়ু আল্লাহ যেন দান করেন সব বলেন আমিন আমি মনে করি হুজুরের আলোচনার পরে আর বাকি আলোচনা করা এটা আমি মনে করি আর দরকার নাই যথেষ্ট হয়েছে ওপর দিকে আমিও ছোট দিছেও এমনভাবে কুরমা পোলাও খাওয়ার পরে আপনার গুস্ত ভুনা খাওয়ার পরে সচরাচর মানুষ ডাই লই দেয় ডাইল দেওয়ার মানেই হইল খাইলে খাই নাইলে আর দুই উঠে যান গিয়া আমার এমনি এমন অবস্থায় দিছে খাইলে খাই নাইলে যান গিয়া এর আগে তো আমরা বড় বড় হুজুরের কুরমা পোলাও রোস্ট খাইয়ে নিছি এখন খাইলে খাই নাইলে যান গিয়া এই অবস্থাত আছি আমি হইলাম এখন ডাইলের মতো তবে কিছু কিছু ডাইল মোটামুটি ভালোই লাগে ঠিক না তবে যদি আমার ডাইল খাইতে চায় যারা নাকি এলুকাতারে বসে আছেন সামনে আগাইয়া বসতে হবে আর যদি ডাইল বালা না লাগে তো অনুমতি আছে আর দিয়ে উঠতে যাইবেন ঘাট অনুমতি তো আছে তইলে একটু খাওয়ার লাগিয়া যদি রাজিতা হইতে একটু অগ্রসর হই আর অফার অর্ডার ভাই আছেন নি আপনি অফার অর্ডার কি গেছে গানি আনা আছে অফার অর্ডার গেছে গা আসনি আমারে কিন্তু আওয়াজ দেওয়া সহযোগিতা করতেইব আর যে স্পিকারটা আছে এটা আমার দিকে করে দিতে হইব যাতে করে আমার কানে আসে যেহেতু আমি রোগী মানুষ আর দিছে ও ডাইলের মতো আমরা কিছু টোটাফাটা আলোচনা করব
যে সূরা আমরা তিলাওয়াত করেছি, তিন আয়াত বিশিষ্ট সূরা, 30 পারা কোরআনের সবচেয়ে ছোট সূরা, এর চাইতে ছোট সূরা 30 পারা কোরআনে নাই। বয়ের কিছু কারণ নাই, আলোচনা হবে কম, সূরা যেহেতু সূরা যেহেতু ছোট, তবে আপনাদেরকে দীর্ঘ সময় আলোচনা কইরা কষ্ট দিব না, যেহেতু আমি নিজেও অসুস্থ মানুষ। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমারে তাড়াতাড়ি সুস্থ করে দেন, সব বলেন আমিন। আমরা যে সূরা তিলাওয়াত করেছি 30 নম্বর পারার সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, এই কাউসারটা নাজিল হয়েছিল মক্কায়, এই কারণে সূরা হইল মক্কি। কিছু কিছু সূরা আছে নাজিল হয়েছে মদিনায়, এই সূরার নাম হলো মদনী। আমরা যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরাটা নাজিল হয়েছিল মক্কায়। আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করেছিলেন, তখন নবীজি ছিলেন একা। নবীজি ছিলেন একা, দাওয়াত ও তাবলীগের কাজ করবেন, সবাই ছিল বিরুদ্ধে, সবাই ছিল মূর্তি পূজক, সবাই ছিল বেদিন, সবাই ছিল কাবে, আল্লাহর নবীজি ছিলেন একা। আমরা এই সূরাটা কিভাবে নাজিল হয়েছে, কিভাবে কোন অবস্থায় নাজিল হয়েছে, আগে আমরা শানে নজরুলটা বুঝতে হবে, এরপরে আমরা আলোচনা করব এই আয়াতগুলির তাফসীর ইনশাআল্লাহ। যেহেতু এই মাহফিলের নাম হলো সীরাতুন নবী, নবীজির আদর্শের আলোচনা হবে, নবীজির সীরতের আলোচনা হবে। সীরত শব্দের অর্থ হলো জীবন ইতিহাস, আন্নবী শব্দের অর্থ হলো বিশ্বনবীর ইতিহাস। তাই আমরা বিশ্বনবীর ইতিহাস গত বছরও আমি আলোচনা করেছিলাম, আপনারা হয়তো অনেক ছিলেন বা ছিলেন না। এই বছর আমরা সীরাতুন নবীর আলোচনা করব। আমি কর্তৃপক্ষ করে বলেছি, যদি আপনাদেরকে হায়াত আল্লাহ দেয় আর আমার রিজিক এই বরকুল সীরাতুন নবী কমিটির এদের কারো ঘরে থাকে, তখন একই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবীজির জীবনীটাকে আমরা প্রথমই অবস্থায় দুই ভাগে ভাগ করেছিলাম, একটা ভাগ হলো রুহের জগতে আর একটা ভাগ হলো দুনিয়ার জগতে। দুনিয়ার জগতের ইতিহাসটাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা ভাগ হলো রেসালতের আগের ভাগ আর একটা হলো রেসালতের পরের ভাগ। রেসালতের পরের ভাগটারে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা ভাগ হলো মক্কায় আর একটা ভাগ হলো মদিনায়। রেসালতের পরে হলো 23 বছর, রেসালতের আগে হলো 40 বছর। 23 আর 40 আপনাদের বরকুল এলাকার গণনায় কত হয়? 63। দুনিয়ার জিন্দগি নবীজির ইতিহাস 63 বছরের ইতিহাস, 63 বছরের ইতিহাস, 63 বছরের জীবন ইতিহাসকে আমরা প্রাথমিক অবস্থায় দুই ভাগে ভাগ করেছিলাম। একটা হলো নবুয়তির আগের ইতিহাস, 40-এর আগে নবীয়তি পেয়েছেন, 40-এর পরে। নবীজির বয়স যখন 40, তখন নবী নবুয়তের দায়িত্ব পালন করার আদেশ পেয়েছেন, রেসালতের দায়িত্ব পালন করার আদেশ পেয়েছেন। এর আগে কোরআন ছিল না, 40-এর আগে নবী নবুয়তের দায়িত্ব পালনের আদেশ পান নাই, 40-এর আগে নবী রেসালতের দায়িত্ব পালনের আদেশ পান নাই, 40-এর আগে নামাজ আসে নাই, 40-এর আগে রোজা আসে নাই, 40-এর আগে হজ আসে নাই, 40-এর আগে যাকাত আসে নাই, 40-এর আগে জিহাদ আসে নাই, 40-এর আগে কোরআন আসে নাই, 40-এর আগে রসুল আসেন নাই। রসুল হয়েছেন নবীর বয়স 40। নবী রসুল হয়েছেন কবে? নবীর বয়স 40। 40-এর আগে নবী নামাজের কথা বলেন নাই, 40-এর আগে রোজার কথা বলেন নাই, 40-এর আগে হজের কথা বলেন নাই, 40-এর আগে কোরআন তিলাওয়াতের করা বলেন নাই, 40-এর আগে কোরআনের কথা বলেন নাই। তাই নবীজির জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত, আকাশ থেকে নিয়া জমি পর্যন্ত গোটা জীবন এটাকেই সীরাতুন নবী বলা হয়। আর মিলাদুন নবী শুধু একদিনের ঘটনা, মিলাদুন নবী শুধু অর্ধদিনের ঘটনা, মিলাদুন নবী শুধু কয়েক মিনিটের ঘটনা, সীরাতুন নবী লক্ষ লক্ষ
কোটি কোটি বছরের ঘটনা, একদিনের ঘটনা। মিলাদুন নবী, সিরাতুন নবীতে নামাজ আছে, সিরাতুন নবীতে রোজা আছে, সিরাতুন নবীতে হজ আছে, সিরাতুন নবীতে কুরআন আছে, সিরাতুন নবীতে রসুল আছে। মিলাদুন নবীতে রসুল নাই, মিলাদুন নবীতে কুরআন নাই, মিলাদুন নবীতে নামাজ নাই, মিলাদুন নবীতে হজ নাই, আছে একমাত্র সিরাতুন নবীতে। সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করা ফরজ, আর মিলাদুন নবী শুধু আলোচনা করা যায় কিন্তু পালন করা যায় না। তাই মিলাদুন নবী হলো মাত্র একদিনের ঘটনা। মিলাদুন নবী কয়দিনের ঘটনা? একদিনের ঘটনা। আপনাদের নবী কি সারাদিন ওই জন্ম হইছে? সারাদিন ওই জন্ম হইছে? তাহলে জন্ম হইতে কয়েক মিনিট লাগছে মাত্র, তা হইলো ওই কয়েক মিনিট সময়টা হইলো মিলাদুন নবী, আর এর পরেরটা কি নিয়ে হইলো সিরাতুন নবী। কয়েক মিনিটের ভিতরে নামাজ আসে নাই, কয়েক মিনিটের ভিতরে কোরআন আসে নাই, কয়েক মিনিটের ভিতরে হজ আসে নাই, কয়েক মিনিটের ভিতরে যুদ্ধ আসে নাই, কয়েক মিনিটের ভিতরে জিহাদ আসে নাই। কারণ জিহাদ আসতে লেট হয়েছে, জিহাদ শুরু হয়েছে চল্লিশের পরে, কোরআন নাজিল হয় চল্লিশের পরে, নবী রসুল হয়েছেন চল্লিশের পরে, নবী বিয়ে শাদী করেছেন জন্ম হয়েই, জন্ম হয়েই, জন্ম হয়। তাহলে জন্মটা হইল কয়েক মিনিট। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জন্মটা যদি মিলাদুন নবী পালন করো, তাহলে নবী জন্মগ্রহণ করেছেন সর্বসম্মতিক্রমে সুবহেসাদিকের সময়। তাহলে সুবহেসাদিক কখন শুরু হয়? সূর্য উদয়ের পরে। সূর্য উদয়ের পরে? তাহলে নবী জন্মগ্রহণ করেছেন সূর্য উদয়ের আগে। নবীজি এমন সময় জন্মগ্রহণ করেছেন, আল্লাহ বলো করে জানে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র হবে, বাংলাদেশ নামে একটা দেশ হবে, বাংলাদেশে কিছু আপনার বেবুদ্ধি মানুষ হবে, এদের বুদ্ধি নাই, কারণ এরা অতিভক্তি দেখাইবে। অতিভক্তি কিন্তু সুরের লক্ষণ। অতিভক্তি কার লক্ষণ? সুরের লক্ষণ। অতিভক্তি দেখায় না। আল্লাহ আগের থেকে জানত বাংলাদেশ নামে একটা দেশ হবে, অতিভক্তি নামে একদল মানুষ হবে, ওরা নবীর ঈদ পালন করবে, কারণ যাতে করে ঈদ পালন করা যায় না, সুরতই হয় না। আল্লাহ নবীরে দুনিয়াতে আগমন করাইছে দিনে ও নয়, রাত্রে ও নয়, রাত্রের কিছু দিনের শুরু। তাই তোমরা যদি ঈদ পালন করতে হয়, তাহলে তোমরা দিনের বেলায় ঈদ পালন করবা কেন? যদি তোমরা সত্যিকারে দর্প বৃত্তান্ত পালন করেই থাকো, শুভেচ্ছা দিকের সময় ঈদ পালন করিয়া সূর্য উঠার আগে আগে ঘরে যাওয়ার কথা। তাহলে তোমরা দশটার পরে ঈদ পালন করছো কেয়া? তোমরা দশটার পরে রেলি বের করছো কেয়া? দশটার পরে মিছিল দিছো কেয়া? দিনের বেলায় মিছিল কিসের? দিনের বেলায় তো নবীর জন্ম হয় নাই, নবীর জন্ম তো হয়েছে রাত্রের বেলায়। তাহলে তোমরা মিলা তো রাত্রে পালন করার কথা, তোমরা দিনে পালন করছো কি? তোমরা তো ভুল করেছ, তোমরা ভুল করেছ, এই ভুল শুধরাও, এই ভুল শুধরাও। তাহলে নবীর সম্মতিক্রমে, সর্বসম্মতিক্রমে নবী জন্মগ্রহণ করেছেন সোমবারে। কি বারে? সোমবারে। এতে কোনো দ্বিমত নাই, নবীর জন্ম কি বারে? কি বারে? বর্তমান বাংলাদেশের এই জিলাপি মার্কা মুসলমান ঈদ পালন করছে বুধবারে। কি বারে? এই তোর নবীর জন্মের ইতিহাস আগে জান, নবী জন্ম গ্রহণ করছে সোমবারে, তোর ঈদ কেমনে বুধবারে হয়? এই তুই বুধবারে পালন করস কেমনে? তোর যুক্তি কোথায়? তোর বিবাদ গেল কোথায়? তোদের বুদ্ধি গেল কোথায়? তোমাদের জন্য নবী জন্ম গ্রহণ করেছেন বার হইল সোমবার, কোনো দিবস নাই, তোমরা কিন্তু জন্ম গ্রহণ ঈদ পালন করছো বুধবারে। বুঝা রাইখা, বুধবারে ঈদ হয়? জন্ম হয়েছিল বুধবারে নবী না সোমবারে? তারা বুধবারে কেমনে পালন করে? কোন যুক্তি? কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। তাই ঈদে মিলাদ, মিলাদুন নবী হইল মাত্র একদিনের ঘটনা, মাত্র কয়েক সেকেন্ড। নবীজি জন্মগ্রহণ করেছেন হতনাকিত অবস্থায়, নবীজি জন্মগ্রহণ করেছেন নার কাটা অবস্থায়, নবীজি জন্মগ্রহণ করার অবস্থায়, নবীজি জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ কইরেই সেজাদা দিয়েছেন, জন্মগ্রহণ করার সাথে সাথে হাজার বছরের প্রজ্বলিত আগুন নিভে গিয়েছে। নবী জন্মের সাথে সাথেই এই মক্কার বেদিন কাফিরেরা 360টা বড় মূর্তি দাঁড় করে রেখেছিল। নবী জন্মের সাথে সাথে এদের নির্মিত দেবতাগুলি, এদের নির্মিত দুর্গাগুলি নবীজির আগমনে সেজদা দিয়েছে। নবী জন্মগ্রহণ করেছেন, ওনার একটা হাত লজ্জাস্থানে ঢাকনা দেওয়া অবস্থায় ছিল। আম্মা জান মনে মনে ভাবলেন
কিনে আমার সন্তানের হাত আর লজ্জা স্থানে কি একত্রিত নি। এমন মানুষত তো হয় কল্লায় কল্লায় একই জায়গা, হাতে হাতে একই জায়গা, হায়ে হায়ে জড়া লাগিয়া জায়গা, ঠুটে ঠুটে জড়া লাগিয়া জায়গা। আমার সন্তানের হাতে আর লজ্জা স্থানে কি জড়া লাগলো নাকি? তিনি যখন উদাইতেন সরাইতে চাইছেন সরছে ঠিকই, কিন্তু সন্তান চিল্লাইয়া শুরু করছে কাদা। আল্লাহ নবীজি চিল্লাইয়া কাদা শুরু করেছেন। আম্মা জান বুঝতে পারলেন এই সন্তান সাধারণ সন্তান নয়, তার লজ্জা স্থানটা তার মারেও দেখাইতে চায় না। নবীজি লজ্জাস্থান ডাকনা দিয়া জন্মগ্রহণের পরেই লজ্জাস্থান ডাকনা দিয়া রেখেছেন। এটা হলো মিলাদুন্নবী, ফালনের বিষয় নয়, শুধু আলোচনার ব্যাপার। আলোচনা করা যাইব, আলোচনা আর ফালনে এক নয়। ফালন এক জিনিস, আলোচনা আরেক জিনিস। আলোচনা এক জিনিস, বলা এক জিনিস, ফালন করা আরেক জিনিস। আমরা দেশের ইডিনতে ফালনও বুঝে না, বলনও বুঝে না, আলোচনাও বুঝে না, ফালনও বুঝে না। ইডিনতে মনে করে ফালন করই আলোচনা, আলোচনার নাম ফালন। ফালনার আলোচনা এক নয়, ফালনার আলোচনা কি এক এক নয়। তাই আমরা 40 বছরের পরে মক্কা নগরীতে 13 বছর নবীজি কাটাইছেন, এর একটা ঘটনা আমরা আলোচনা করব। গত বছর আমরা আলোচনা করেছিলাম একটা, এবার আলোচনা করব আমরা আরেকটা। গত বছর আমরা কলমের আলোচনা করেছিলাম, সূরাতুল কলম, এর আলোকে আলোচনা করেছিলাম, এর একটা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ওই মক্কা নগরীতে আল্লাহর নবীজি সাইয়্যিদুল মুরসালিন যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, মক্কার কাফিরেরা আল্লাহর নবীর সাথে যুক্তি দেওয়া পারে না, তর্কেতেও করে না, কথায়ও পারে না, হাত দিয়ে প্রহার করতেও পারে না। কারণ আবুল আহাব নবীজির আপন চাচা, আবুল আহাব কিন্তু সরকার, সরকারের বাতিদারে কেডা হাত দিয়া মারতো, কারণ রক্ত তো এক, রক্ত এক, ডরাইয়া কেউ হাত দিয়া মারার সাহস করতে পারতেছে না। আল্লাহ নবীজির দাওয়াত ও তবলিকের কাজ চলছে, ওপর দিকে ওরা মিছিল মিটিং করতেছে, বড় বড় নেতারা কি করা যায়, নবীর দাওয়াতে তো মানুষ ইসলাম গ্রহণ করে নিতেছে। এখন তো পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, কারণ তার বাপ মুসলমান, ছেলে তাকে কাফির, মা মুসলমান, মেয়ে কাফির। এইভাবে পরিবারে দ্বন্দ্ব, সমাজে দ্বন্দ্ব, বিশৃঙ্খলা শুরু হয়েছে, কি করা যায়। শেষ পর্যন্ত ওরা সিদ্ধান্ত নিছে ওই ব্যক্তির বদনাম শুরু করো, বদনাম শুরু করলে দোষী মানুষের কাছে আর কেউ যাবে না, কারণ দোষী মানুষ যদি উনারে যদি সমাজ দোষী বানানো যায় তাহলে দোষী মানুষের কাছে কেউ যাবে না। তাই এরা সিদ্ধান্ত নিল উনারে দোষী বানাইতে হবে। তাহলে কি দিয়ে দোষী বানাইতো? দেখেন দোষী বানানোর জন্য পরামর্শ করতেছে, কি বানাইতো? দোষী বানাইতো। তাহলে নবীরে দোষী বানাইবার জন্য ওরা পরামর্শ চালাইছে, চেষ্টা চালাইছে। দোষী বানানোর উদ্দেশ্য হলো কোরআন থেকে দূরে সরানো, নবীর বদনাম করা। নবীরে দোষী বানানোর উদ্দেশ্য হলো ইসলাম থেকে দূরে সরানো, নবীজিকে দোষী বানানোর উদ্দেশ্য হলো আল্লাহ থেকে, খোদার পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে মানুষদেরকে দূরে সরানো। এটাই হলো মূল উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। অথচ নবীর জীবনী তালাস করলে পাওয়া যায় সুল পরিমাণ নবীর কোনো দোষ নয়, দোষ আছেনি, দোষ নাই। তারপরেও ওরা দোষী বানাইতে চায়, সবাই যদি এক বাক্যে একজনকে দোষী বানাইতে চায়, উনি নির্দোষ হইলেও তো সমাজের মানুষের কাছে দোষী বানাই লিব। আর সমাজের মানুষ এমন, উনি দোষী কিনা দোষী না এটা কিন্তু যাচাই করে না, উনি যাচাই করেনি, যাচাই করে না। একজনের মুখ থেকে শুনছে আর একজনে কইছে ইন্টারনেটও ফাঁস করছে, এখন বোঝা যায় হাসই উনি দোষী, আসলে দোষী কিনা দোষী না যাচাই করে না। যাচাই করো আগে, দোষী বানাও পরে, ঠিক না বেঠি? আল্লাহ নবীজি সত্যি কি দোষী ছিলেন? নবীজির আবু লাহাবেও আল আমিন উপাধি দিয়েছিল, আবু জাকাল আল আমিন উপাধি দিয়েছিল, উতবাও উপাধি দিছিল, সাইবা উপাধি দিছিল। নবী হলেন আল আমিন, আল আমিন শব্দের অর্থ হলো মিথ্যাবাদী না সত্যবাদী, সত্যবাদী কেমন সত্যবাদী? আমি গত বছর আলোচনা করছি আবু জাহেলের এক বন্ধু নাম হলো আহনস, আবু জাহেলের এক বন্ধু নাম কি রে ভাই? আহনচ্চা। এই আহনচ্চায় একবার আবু জাহেলের জিজ্ঞাসা করছে, ভাই আজকে একটা সত্য কথা কইস, আমি আর তুই আর কেউ নাই, আমরা দুইলই রাজনৈতিক নেতা, দুইটাই রাজনৈতিক নেতা, রাজনৈতিক নেতা দুটা একত্রিত হইয়া একটা কথা স্বীকারোক্তি চাইছে আবু লাহেব আবু জাহেল্লার কাছে আকনুচ্চা। আকনুচ্চা কিন্তু রাজনৈতিক বন্ধু, কইতাছে বন্ধু এখন তো কেউ নাই, তুই আর আমি, বলতো দেখি তোর বাতিজা এই যে কোরআনের কথা কয়, আল্লাহর কথা কয়, নিজে নবী রসুল হইছে এই কথা যে কয়, কথাটা কি সত্য কইছে না মিথ্যা কইছে? আবু জাহেল্লা তো, তার নাম আছিল আবুল হিকাম, আবুল হিকাম শব্দের অর্থ হলো বুদ্ধির বাস,
আমরা দেশীয় ভাষা করে বুদ্ধিজীবী, কি জীবী, তখনকার সময় ছিল বুদ্ধিজীবী। নবী আসার পরে রেসালতের দায়িত্ব নবী পালন করার পরে নবী নাম দিলেন বুদ্ধিজীবীর নাম হইল আবু জাহাল, মানে মূর্খের বাপ। কের বাপ? মূর্খের বাপ। আগে আছিল বুদ্ধিজীবী, হে ওহন বুদ্ধি খাটাইয়া কয় কি বিভয় তার পড়ছে, এখন যদি সত্য বলে তেও বিভয়, মিথ্যা বলে তেও বিভয়। কারণ নবী সত্য কথা বলে নাকি মিথ্যা কথা বলে, যদি কয় আমার বাতিজা মিথ্যা কথা বলে তারপরেও বিভয়, যদি বলে সত্য কথা বলে তারপরও বিভয়। আবু জাহেল্লা এমন এক বিভয় করছে, সত্যও কইতে পারে না মিথ্যাও কইতে পারে না, গুয়ম মুশকিল না গুয়ম মুশকিল, কইলেও বিপদ না কইলেও বিপদ, এমন এক বিপদ পড়ছে। এখন যদি কয় আমার বাতিজা মুহাম্মদ সত্য বলে, তাহলে আত্মচ্ছায় বলবো তে মানুষ না কেড়ে, তে মানুষ না কেড়ে, তাহলে পড়ছে আরেক বিপদ। এখন যদি কয় কম মিথ্যা, এখন যদি আবু জাহেল্লা কয় আমার বাতিজা যা বলে মিথ্যা বলে, তাহলে আত্মচ্ছায় কইব আল আমি উপাধি দিসলে কেড়ে, আমার নবীরে জন্মের পরই নবুয়তের দায়িত্ব দিছি না, জন্মের পরই রেসালতের দায়িত্ব দিছি না, জন্মের পরই নবী বানাইছি না, 40 বছর পরে রসুল বানাইছি। তার কারণ তোরা তুই দেখ, হে আবু জাহেল্লা পরীক্ষা কর, হে আবুল আহিব্বা পরীক্ষা কর, হে উতবা পরীক্ষা কর, হে সাইবা পরীক্ষা কর, হে বিশ্বের কাফিরেরা, আমার নবী কবে আখেরি নবী, আমার নবী কবে শ্রেষ্ঠ নবী, আমার নবী হবে কুল কায়নাতের নবী, আমার নবী হবে সৈয়দুল মুরসালিন, ওনার যোগ্যতা আছে কিনা পরীক্ষা কর, উনি যোগ্য কিনা পরীক্ষা করো। একদিনে পরীক্ষা হয় না, দুই দিনে পরীক্ষা হয় না, এক বছরে পরীক্ষা হয় না, দুই বছরে পরীক্ষা হয় না, বড় এফার্সি এক ডাক্তার হইতে হইলে অনেক পরীক্ষা দিতে হয়। ওই পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে উনি এফআরসিএস, বিশ্ব নবীদের এফআরসিএস না পরীক্ষা করো। একদিনে পরীক্ষা হবে না এফআরসিএস ডাক্তার, দুই দিনে পরীক্ষা হবে না এফআরসিএস ডাক্তার, তিন দিনে পরীক্ষা হবে না, একজন তিনি প্রফেসর, উনি বিভাগীয় প্রফেসর, সারা বিশ্বের প্রফেসর, বড় ডাক্তার, একজন সার্জারি বিভাগের প্রধান, একদিনে নয় দুই দিনে নয়, উনাকে তোমরা 40 দিন 40টা বছর দিলাম, 40টা বছর পরীক্ষা করো। বেদিন কাফিরেরা নবীরে 40 বছর পরীক্ষা করছে, পরীক্ষা করায় নবীর আদর্শে, নবীর সিরত, নবীর জীবনী, নবীর জীবনীতে, নবীর জীবনী তালাশ করলে পাওয়া যায়। বেদিন কাফিরেরা স্বীকৃতি দিয়েছে উনার উনার জীবনীতে, উনার জীবনে, উনার চরিত্রে বিন্দু পরিমাণ কাদা নাই। এক বাক্যে ওরা জবাব দিয়েছে উনি হলেন আল আমিন, উনি হলেন বিশ্বাসী, উনি জীবনে কোনোদিন গানও গেছে না, উনি জীবনে কোনোদিন যাত্রা গেছে না, উনি জীবনে কোনোদিন জোয়া যাত্রা হাউজি রামপারের কাছেও গেছে না, উনি কোনোদিন কোনো মানুষের অন্তরে আঘাত দিছে না, উনি কোনোদিন ওয়াদা দিয়া খেলাপ করছে না, উনি কোনোদিন মাফে কম দিছে না, উনি ব্যবসা করেছে সৎ ব্যবসা করেছে, ও সৎ আচরণ করছে না। একদিন নয় দুই দিন নয়, 40 বছর পরীক্ষা হয়েছে। কত বছর? 40 বছর। বেদিন কাফিরেরা নবীরে পরীক্ষা করছে, 40 বছর পরে আল্লাহ রেসালতের দায়িত্ব ফালানোর আদেশ দিছে আবু জাহেল্লার, আল্লাহ এইভাবে বিপদ ফালানোর জন্য আল্লাহ বিপদ ফালাইছে আবু জাহেল্লারে, কেমনে 40 বছর পরীক্ষা করছস, 40 বছর আদর্শ দেখছস, 40 বছর জীবন ইতিহাস উনার দেখেছস, উনি যে সত্য নবী, এখন না মানার কোনো পথ নাই, ওয়ে তো মানন লাগবো নাইলে অন্য পথ ধরন লাগবো, এখন কইলেও বিপদ না কইলেও বিপদ, সত্য বলে তা কইলেও বিপদ, বলবো মানুষ তাকে রে, মিথ্যা কইলে কইলেও বিপদ, আর আমি উপাধি দিস্তা গেলে বিপদ করছে না করছে না। এই আবুল আহেদ আবু জাহেল্লা এমন এক বিপদ করছে, এখন হাস কাটাইয়া একটা জব দিছে, হাস কাটানি বুঝেননি, হাস কাটানি বুঝেন, এমন একটা বেবাচ্চা জব দিছে। বাচ্চা হইল যদ্দিন এ নিজের ভগরটাকে কথা কইছে, যদ্দিন আমার বাথি যায় নিজের ব্যক্তিগত কথা বলছে, ওদ্দিন সত্য কথা বলছে, আর যেই দিন থেকে কইছে ওনার উপর আল্লাহ কুরআন নাজিল করছে, এই দিন থেকে মিশা হতা শুরু করছে। দেখ সব আবু জাহেল্লা কেমন যুগ, কেমন যত্তা দিছে, আখনৈচার ফসনের যত্তা এইভাবে দিছে, যদ্দিন নিজের ব্যক্তিগত কথা বলছে ওদ্দিন সত্য কথা কইছে, আর যেই দিন থেকে আল্লাহ কুরআন নাজিল করছে শুরু করছে, ওই দিন থেকে মিশা হতা শিখছে।
আল্লাহ বিশ্ব নবীর আয়াত নাযিল করিয়া জানাইয়া দিলেন, নবীজি আপনি চিন্তা করেন না, আপনি ঘাবড়াইয়েন না, আপনি কষ্ট নিয়েন না, কারণ আপনারে হে সত্যই কইছে, মিথ্যাবাদী বানাইলে আমি আল্লাহরে বানাইছে। কারণ যদিন আপনি ব্যক্তিগত কথা কইছিলেন ওদিন তো সত্যই কইছেন, আর যেই দিন আপনি আমার কথা বলা শুরু করছেন এদিন থেকে আপনি মিথ্যা কথা শুরু করছেন, সেটা তো মিথ্যাবাদী আপনারে বানাইছে না, আবু জাহেল্লা মিথ্যাবাদী বানাইলে আমি আল্লাহরে বানাইছে। তাহলে যারা আল্লাহরে মিথ্যাবাদী বানাইতে পারলো এরা তো আমরারে মিথ্যাবাদী বানানি কোনো ব্যবহার হই না, কোনো ব্যবহার ব্যবহার হই না, যারা আল্লাহরেও মিশা বানাই দিছে। এখন আল্লাহ জমিন বানাইছে, আল্লাহ আসমান বানাইছে, ওই আল্লাহ কোরআন নাজিল করছে, ওই আল্লাহরে ওই আবু জাহেল মিথ্যা বানাই দিছে, বানাইছে না বানাইছে না। নবীজিরে আল্লাহ সান্ত্বনা দিলেন, আয়াত নাযিল করে, নবীজি আপনি চিন্তা করেন না, মিথ্যাবাদী আপনারা বানাইছে না, আপনারা সত্য যাচ্ছে, মিথ্যাবাদী আমারে বানাইছে। এর পরিণাম কি আপনি একটু হরেই দেখতেছেন, উহুদের যুদ্ধ লাগছে না, বদরের যুদ্ধ তৈ আবু জাহেল্লা শেষ শেষ হয়েছে নি, পরিণাম হয়েছে নি, নবীরে মিথ্যা বানানি আল্লাহরে মিথ্যা বানানির পরিণাম আবু জাহেল্লা নিজের চোখে দেখছে, আবু লাহাব ভাইও দেখছে, উতবায়ও দেখছে, সাইবায়ও দেখছে। সুতরাং নবীদে বদনাম করার জন্য এত প্রচেষ্টা ওরা করেছে, কিন্তু শেষ পর্যন্ত এদের প্রচেষ্টা কাজে লাগে নাই। এর মধ্যে একটা বদনাম করেছে, আমাদের তিলাওয়াতকৃত সুরার মাধ্যমে আল্লাহ জবাব দিয়েছেন, বদনামটা কি? একটা ব্যক্তির নাম হচ্ছে আস ইবনে ওয়াইল, এটা কট্টর কাফির, এটা নবীর বিরুদ্ধে বিষোদ্গার করেছে জীবনভর। এই আস ইবনে ওয়াইল বড় বড় লিডার নেতাদের সামনে কয়, আমি বদনামের একটা ব্যবস্থা হয়েছি। বুঝলে কি বদনামের ব্যবস্থা পাইছস? বুঝলে আমি দেখছি তার ছেলে সন্তান জন্ম হয় কথাটি কিন্তু বাঁচে না, ছেলে সন্তান জন্ম হয় কথাটি বাঁচে না, হের সন্তানরা যখন বাঁচে না তাহলে তার ভবিষ্যৎ থাকবে না, সুতরাং তার নাম গন্ধও থাকতো না, তার নাম অন্য দেশ কেউ থাকতো না, কারণ তার সন্তান বাঁচে না। আল্লাহ নবীজির সন্তান বাঁচে না কথাটা ঠিক, কিন্তু নবীজির সন্তান ছিল চারজন, ছেলে সন্তান কয়জন ছিল? চারজন, তাসিম, ইব্রাহিম, তোহিদ, তৈগিব, চারজন জন্মগত সন্তান ছিল, কিন্তু নবীর সন্তানরা ছোটবেলা থেকেই ওরা মারা গেছে, বাঁচে না। নবীজির সন্তানরা না বাঁচার কারণে আবু আখনস এমনকি আস ইবনে ওয়াইলের মতো লোকেরা সুযোগ পেয়েছে নবীজিরে আত্মার বলার। আত্মার শব্দের অর্থ হলো নির্বংশ, নবীজি হলো আমাদের আঞ্চলিক ভাষায় বলে আটকোরা, কি কোরা? আটকোরা। নবীজিরে আটকোরা বলে গালি দিয়েছে, গাদার ঘরের গাদার ঘরের গাদার ঘরের গাদার ঘরের গাদায় জানে না আটকোরা কারে কয়, আটকোরা কারে কয়। আমরার দেশের আটকোরা হলো যার সন্তান একেবারেই অয় না তারে কয় আটকোরা। এই গাদার ঘরের গাদা নবীজিদের আটকোরা কইছস? নবীর জয় একেবারে সন্তান অয় না এমনটা নয়, সন্তান অয় বেশি থেকে বেশি, এটা কইতে পারো সন্তান অয় কিন্তু বাঁচে না। কি কই তাহলে বাঁচে নাকি হাত করা হয়? যে বড় সন্তান একেবারেই হয় না তারে হাত করা কয়, তা বলে ছেলে সন্তান না মরে যায় কিন্তু কন্যা সন্তান তো আছে, কন্যা সন্তান নাই, কন্যা সন্তান নাই, এটা কন্যা সন্তান আছে, এদের গর্ভ থেকে আরো সন্তান হইছে, নাতি হইছে, হাসান হুসাইন হইছে, সুতরাং নবী হাত করা হয় কেমনে? কারণ উদ্দেশ্য হইল বদনাম করা। উদ্দেশ্য কি? বদনাম করা। বদনাম কারে কয়? যে দোষের দোষে উনি দোষী নয়, এই দোষে দোষী বানানির নাম হইতো বদনাম, নাইলে তো কোনো বদনাম নাই। বদনাম কি? হাসা কথা হয় না মিশা কথা, মিশা কথার নাম হতে বদনাম। এরা কথা হইলে আমরা তো বদনাম বাইর করতাম, এখন হাসা কথা দিত বদনাম হইতো না। তাহলে বর্তমানেও একদল মানুষে আমাদেরকে বদনাম করে, বদনামটা কিন্তু সত্য নয়, একেই বলে মিথ্যা। বদনাম করলে কি হয়? বদনাম করলে যারা বদনাম করে যদি বদনামের জবাব দেই না, এরপরও মানছে আমরা দোষী কইব কে? যদি দোষী না হইতো যদি রাও করে না, রাও করণ লাগতেছে, যারা আমরা দোষী বানাইতেছে এরা এই দোষের জবাব না দিলেও আরেক বিপদ, দিলে আরেক বিপদ, দিলে কয় হইত এক মোল্লা আর এক মোল্লা রে গাইলায়, আর যদি না দেই তাহলে কইব উনি তো ঠিকই দোষী, এত গাইল গাইলাইতাছে উনি দিকে রাও করে না, বুঝতেছেন কথা? তাহলে আমরারে গাইলাইলে ও যদি জব দেই না এরপর আরেক বিপদ, আর যদি জব দিলাই তাহলে আরেক বিপদ, জব দেওয়ার লাগবো।
কি দেওয়ান লাগবো, জব দেওয়ান লাগবো। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে এদের নাম দরিয়া, কথা বলা এটা গীবত নয়, এটা বলা জরুরি, গীবত নয় এটা বলা জরুরি। আর নিজের স্বার্থে যদি কেউ কথা বইলা থাকে, নিজের স্বার্থে আঘাত আনছে, আর যদি বলি এটার নাম গীবত হয়। আমরা যারা ওলামা একরাম বলতেছি, একজন মৌলবীর বিরুদ্ধে, উনার বিরুদ্ধে জায়গা আসলে কিন্তু বদনাম নয়। কিছু কিছু মানুষ ফেসবুকে ট্যাডার্স দেয়, বদনাম করে উলামা একরাম, উলামা একরামের আলিমের বদনাম করে, এই গাদার ঘরের গাদার বাচ্চা, এটার নাম তো বদনাম নয়। কোরআন হাদিসের বিরুদ্ধে যারা বিশুদ্ধার করে, কোরআন হাদিসের বিরুদ্ধে যারা কথা বলে, এদের নাম ধরে ধরে, এদের নাম ধরে ধরে সমাজের মানুষের কাছে উনার নাম ধরে ধরে বর্ণনা করা, এটা গীবত নয়, এটা কোরআন হাদিসের ভাষায় এদের নাম ধরে ধরে বলা, সমাজের মানুষের কাছে চিহ্নিত করা জরুরি। আমরা কোরআন হাদিসের আলোচনা করি, নবীজির হাদিস সংরক্ষণ করার জন্য ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাইহি উনার আল্লাহ জান্নাতে আলা দরজা দান করুন, সবাই বলেন আমিন। উনি মুসলিমের মুকদ্দমায় কত মুহাদ্দিসের বদনাম গাইছে, কত মুহাদ্দিসের দুষ্টুতি বর্ণনা করছে, তাই বলে কি উনি গীবত গাইছে? গীবত গাইছে? এই গাদা মুসলিমের মুকদ্দমা পড়তে তত দাঁত প্রতিষ্ঠা হয়ে যাইব গা। এত কঠিন এবারত, এত কঠিন জের জবর নাই, হরকত নকতা নাই, জের জবর নাই, ফেস নাই, কিছুই নাই, ইডি ভরা হত। তুই স্কুল কলেজ ভার্সিটির জীবন ভর ফরসত মান্দ্রাসার বারান্দা তো ভরা করাইছিস না, তুই মুসলিমই বুঝবে কি, হাদিসই বুঝবে কি, তর্কমা বুঝবে কি, কোরআন বুঝবে কি, তোর পেটের ভিতরে আছে ইংরেজি, তোর পেটের ভিতরে আছে বাংলা, তোর পেটের ভিতরে আলিমুল আমাদের মহব্বত নাই, আলিমুল আমাদের ইস্তেহাত নাই। তুই তো আলিমুল আমারা সহবতে রইছস না, তুই তো উস্তাদের মায়া কি বুঝবে, আমাদের ছাত্ররা উস্তাদের মায়া বুঝে, কারণ আমরা সারা রাত্র জাগ্রত হয়ে তাদেরকে ভরাইছি, আমরা সারা রাত্র জাগ্রত হইয়া আমরা হুজুরের কাছে দরস পড়েছি, হুজুরের মহব্বত আমাদের অন্তরে আছে, আমাদের ছাত্রর মহব্বত উস্তাদের অন্তরে আছে, তুই তো উস্তাদ পাইছস না, হঠাৎ তুই আলিম পাইছস, আলিমের মর্যাদা কি বুঝবে, আলিমের মর্যাদা বুঝবে কি? তুই যদি রাত্রে দিনে হুজুরের দরবারে যাইতে আর কি কষ্ট করছে, ইদি তো কষ্ট করছস না, এমনি মুফতে খাইছস, রান্না বা সবাই খাইতে পারে, রান্না বা তৈরি বা আমরা তৈরি করে দিছি, এতদিন তোরা খাইছস, আমরা এই তবলিকের নিয়ম চালু করে দিয়েছি, আমরা চালু করে দিছি, তোরা খাইছস, রান্না বা খাইতে ভরসা, রান্না বা খাইতে ভরসা, যারা তৈরি করে দিয়েছে আজকে তোমরা তাদেরকে হাত রক্তাক্ত করেছো, যারা এই তবলিকের মাপ করে দিয়েছে আজকে ইস্তেমার মাপ যারা করে দিয়েছে সারা বিশ্বে, তারা তবলিকের নিয়ম কানুন শিক্ষা দিয়েছে, ওরা হলো তোমাদের বাবা, ও সন্তান দর্জন হয়েছে বাপ বুড়া হইলে বাপ অস্বীকার করো, তুমি হারাম দাদা, হারাম দাদা, বাপ কি বৃদ্ধ হইলে বাপ কি বাপ বাদ হয়, বাপ বাদ হয়, তোমরা উলামা একরাম হইলো তোমাদের সদ্য গোষ্ঠীর বাপ, আজকে তোমরা ছেলে বড় হইছ বাপ অস্বীকার করো, হারাম দাদা, হারাম দাদা না হইলে বাপ অস্বীকার করে কেমনে, মৌলবি অস্বীকার করে কেমনে, ইডি তো হারাম দাদা ছাড়া মৌলবি অস্বীকার করার কথা নয়। তাই আল্লাহর নবীকে দোষী বানানোর জন্যে একদল মানুষ এর মধ্যে নেতৃত্ব দিছিল, তার নাম আস ইবনে ওয়াইল, এর নেতৃত্ব দিছে তার সাথী সঙ্গী চালাচা মুন্ডা আরো আছে, এ কি কইছে, এক সুযোগ সুযোগ পেয়েছি, সুযোগ কি, নবীর ছেলে বাঁচে না, নবীর ছেলে জন্ম হওয়ার পরই মারা যায়, নবীর ছেলে জন্ম হওয়ার পরই মারা যায়, সুযোগ তো হয়েছে, দেশের মানুষরে কয় আরে কার অনুসরণ করো, বলে নবী উনি আত করা, তোমরা আছো যতদিন নবী আছে যতদিন, তোমরা আছো অতদিন, নবী আছে যতদিন নাম আছে অতদিন, নবী থাকতো নাই নাম গন্ধ থাকতো নাই, উনার বিঠা বাড়িতে আগুন দেনেওয়ালা বাতি দেনেওয়ালা কোনো মানুষ সাউন্ড দিত না, কারণ উনার ছেলে সন্তান বাঁচে না, উনি হলো আত করা, আত করা অনুসরণ করল না, এই বলে সমাজের মানুষের কাছে বদনাম রটাইছে, নবীজির বদনাম রটানি শুরু করেছে। সেই কি নবীজি আটকরা ছিলেন? এখন একটা প্রশ্নের জবাব দিতে হইব, প্রশ্নটা হলো হুজুর নবীজির সন্তান দেখে আল্লাহ বাঁচতে দিলেন না কেন, যদি ওরা বাঁচত তাহলে তো আস ইবনে ওয়াইলের মতো বেজয়িতা কাফিরেরা নবীর বদনাম করার সুযোগ পাইতো না, আল্লাহই তো সুযোগটা দিল, সন্তানদেরকে মারলেন আর এরা সুযোগ পাইতো, আল্লাহ যদি মারত না এরা কি সুযোগ পাইতো, তা আল্লাহ এই সুযোগটা দিলেন কেন, প্রশ্ন জাগেনি না জাগে না,
আল্লাহ দিলেন কেন, এদেরকে বাঁচতে দিতেন? কেউ 40 বছর, 40-50 বছর, 60 বছর, 70 বছর হইয়া ওরা যদি মারা যাইত, এরা সুযোগ পাইতো না, ওরা থাকলে অসুবিধাটা কি হইত? বিলে থাকলে অসুবিধাটা হইল কি অসুবিধাটা? আল্লাহ বিশ্বনবীরে বিশ্বনবী বানাইতে চায়, বিশ্বনবীর আল্লাহ আখিরি নবী বানাইতে চায়। কিভাবে? বিশ্বনবীর মান সম্মান সমস্ত নবী উড়তে দেওয়ার জন্য ছেলেদেরকে আল্লাহ বাঁচতে দিলেন না। এখন প্রশ্ন জাগে, হুজুর ছেলে মাইরা মর্যাদা বাড়ে কেমনে? এক আয়াতে আল্লাহ বিশ্বনবীর মর্যাদা আলোচনা করিয়া বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদ আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব, আমার নবী বিশ্ব নবী কোনো পুরুষের বংশগত পিতা নাই। উনি বলেন শেষ নবী, উনার পরে আর কোন নবী নাই। উনি বলেন শেষ নবী, উনার পরে নবী নাই। আল্লাহ বলেন, হে জগতের মানুষ, আমার নবীকে হযরত আদম নবী ঊর্ধ্বে মর্যাদা দিতে চাই, আমার নবীকে ইব্রাহিম নবী ঊর্ধ্বে মর্যাদা দিতে চাই, আমার নবীকে ঈসা নবী ঊর্ধ্বে মর্যাদা দিতে চাই, আমার নবীকে ইসমাইল নবী ঊর্ধ্বে মর্যাদা দিতে চাই, আমার নবীকে হযরত ইউসুফ নবী ঊর্ধ্বে মর্যাদা দিতে চাই, আমার নবীকে ইয়াকুব নবী ঊর্ধ্বে মর্যাদা দিতে চাই, আমার নবী ইব্রাহিম নবী থেকে ঊর্ধ্বে মর্যাদা দিতে চাই, আমার নবী বিশ্ব নবীকে সমস্ত নবী বলে ঊর্ধ্বে মর্যাদা দেওয়ার জন্য ছেলেদেরকে আমি আল্লাহ বাঁচতে দিলাম না। এখন প্রশ্ন জাগে, হুজুর ছেলে মাইয়া মর্যাদা কেমন নেওয়া? এটা তো একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। এক ব্যক্তির ছেলে ও উকিল বা ও উকিল, তাহলে বাপ বেটা দুজন উকিল। এখন এক দলে ছেলেরে ধরছে আর এক দলে বাপরে ধরছে। এখন বাপ আর ছেলে দুজন কিন্তু বিরুদ্ধে প্রধান বিচারপতির সমন্বয়ে বাবা বলতাছে, মাননীয় বিচারপতি, এই যে আসামিগুলি ওরা হইল একেবারে দোষী, এরা সাক্ষী প্রমাণ আছে, আপনি যদি চান সাক্ষী প্রমাণ দেখাইতে পারি। শেষ এখন ছেলে ওসে ওইটা কইতাছে, মাননীয় বিচারপতি, উনি যে উকিল সাহেব যে বলছেন উনি আসলে কম বোঝে, আমার আসামিগুলি একেবারে নির্দোষ, কোনো দোষ নাই, আর উনি তো কম বোঝে। হ্যাঁ উকিল সব কইতাছে আমি কম বুঝি। বলে হ্যাঁ আপনি কম বোঝেন, আপনি কি বেশি বুঝেন? বলে কেমনে? বলে আপনার বাপের নাম বলেন তো। ওনার বাপ এর কি হয়? দাদা। এখন দাদা তো কৃষক, কেত করে? তো উনি কইতাছে আমার বাপ অমুক। কি করে? বলে উনি কেত করে, তাহলে কৃষকের ঘরের উকিল, তাহলে কৃষকে তো বুঝে না, তাহলে না বুঝন্যার ঘরের বুঝন্যা। তো তুমি না বুঝন্যার ঘরের বুঝন্যা, তোমার বাপ উকিল নয়, তাহলে তুমি উকিল ছাড়া উকিল। আমি কে? আমি হইলাম বুঝন্যার ঘরের বুঝন্যা, আমি বুঝন্যার ঘরের বুঝন্যা, কারণ আমি নিজেও বুঝি আমার বাপও বুঝে, আর আপনি শুধু নিজে বুঝেন আপনার বাপে বুঝে না। আপনি হইলে আপনি না বুঝন্যার ঘরের বুঝন্যা, আর আমি হইলাম বুঝন্যার ঘরের বুঝন্যা। আমার বুঝটা কম না তোমার বুঝটা? মন তো হাকিম আসতেছে, বুঝলে? বাপের ওই মর্যাদা বাড়ছে, ঠিক না? ঠিক। তাইলে ছেলে উকিল বাপ উকিল, ছেলে উকিল হওয়ার কারণে বাপের মর্যাদা কমছে না বাড়ছে? বাড়ছে। ঠিক তেমনি বাবু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলে ইসহাক, ওনার ছেলে ইসমাঈল, দুজনই নবী। ইসহাক নবীর ছেলে ইয়াকুব, উনিও ছিলেন নবী। ইয়াকুব নবীর ছেলে ইউসুফ, উনিও ছিলেন নবী। নবীর ঘরের নবীর ঘরের নবীর ঘরের নবী। আল্লাহ বিশ্ব নবীর ছেলেকে যদি আল্লাহ বাঁচতে দেয়, ইব্রাহিম নবীর সমান মর্যাদা দিতে হলে নবীর ছেলেকে নবুয়তি দিতে হয়, নাইলে মানুষে কি কইব? মানুষে কইব কিও, নবীর ছেলে নবী ছিল, তোমার ছেলেরে আল্লাহ নবী বানাইছে না, এটা কেমন কথা?
নবীর মর্যাদা কমে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষে আমার নবী বিশ্ব নবীকে কোন নবীর সমান মর্যাদা দিতে চাই না, আমার নবী বিশ্ব নবীকে আমি কোন নবীর কম মর্যাদা দিতে চাই না, আমার নবী বিশ্ব নবীকে সমস্ত নবীগণের ঊর্ধ্বে মর্যাদা দিতে চাই। ছেলে যদি বাঁচতে দেওয়া হয় তখন উনার ছেলেকে নবুয়তি দিতে হয়, আর উনার ছেলেকে যদি নবুয়তি দিতে হয় দেওয়া হয়, তাহলে নবী তো শেষ নবী থাকে না, উনি তো আখেরি নবী থাকে না, উনার পরে উনার ছেলে আখেরি নবী হয়ে যায়, ঠিক না? ঠিক। তাই আল্লাহ বলেন, মাও মা কানা মুহাম্মাদুন আবা আবা আহাদিন মিন রিজালিকুম বালা ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, ও জগতের মানব, আমার নবী বিশ্ব নবী কোন পুরুষের বংশগত পিতা নয়। উনি বলেন শেষ নবী, বিশ্ব নবী বলেন আমার উপরে আর কোন নবী নাই, আমার শরীয়তের উপরে আর কোন শরীয়ত নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী। একজন ব্যক্তির রোগ হইছে প্রাথমিক অবস্থায় বরকুল, একজন ডাক্তার দিয়া চিকিৎসা করা হয়েছে, রোগ ভালো হইছে না, এমন একটা রোগ হইছে ভাই, যাওয়া হয়েছে শ্রীপুর থানায়, রোগ ভালো হইছে না, বড় একজন ডাক্তার আনা হয়েছে গাজীপুর জেলা থেকে, রোগ ভালো হইছে না, আনা হয়েছে ঢাকা থেকে, রোগ ভালো হইছে না, এখন যাওয়া হয়েছে লন্ডন, রোগ ভালো হইছে না, গেছে আমেরিকা, রোগ ভালো হইছে না, গেছে আপনার সিঙ্গাপুর, রোগ ভালো হইছে না, গেছে আপনার থাইল্যান্ড, রোগ ভালো হইছে না, এখন নিয়ে গেছে রুগীটারে সৌদি আরব, চিকিৎসা করছে ডাক্তার, রোগ ভালো হইছে। আপনারা বলেন দেখি শ্রেষ্ঠ ডাক্তার কোন ডাক্তার? সৌদি আরবের ডাক্তার, কারণ ওনার চিকিৎসার পরে আর ডাক্তারের দরকার পড়ে নাই, উনি চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের প্রয়োজন নাই। ঠিক তেমনিভাবেই আদম নবীকে আল্লাহ ডাক্তার হিসাবে পাঠাইছে, চিকিৎসা করছে, রোগ ভালো হইছে না, আরেকজন ডাক্তার পাঠাইছে, শীষ নবী চিকিৎসা করছে, রোগ ভালো হইছে না, আরেকজন ডাক্তার পাঠাইছে, নূহ নবী চিকিৎসা করছে, রোগ ভালো হইছে না, আরেকজন ডাক্তার পাঠাইছে, সুলাইমান নবী চিকিৎসা করছে, রোগ ভালো হইছে না, আরেকজন ডাক্তার পাঠাইলেন, মূসা নবী চিকিৎসা করছে, রোগ ভালো হইছে না, আরেকজন ডাক্তার পাঠাইছে, ঈসা নবী চিকিৎসা করলো, রোগ ভালো হইছে না, এমন একজন ডাক্তার পাঠাইলো যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের প্রয়োজন নাই, প্রমাণ কইল উনি বলো শ্রেষ্ঠ ডাক্তার, উনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি চিকিৎসার পরে কিয়ামত পর্যন্ত আর কোন ডাক্তারের প্রয়োজন নাই, উনার ফেক্সিশন মতো জীবন যাপন করো, যত জাতের রোগ আছে অন্তরের রোগ সব চিকিৎসা হয়ে যাবে। তাই আল্লাহ বলেন, আমার নবী বিশ্ব নবীকে সমস্ত নবী বলে উর্তে মর্যাদা দেওয়ার জন্য ছেলেদেরকে আমি আল্লাহ বাঁচতে দিলাম না, বাঁচতে দিলে শেষ ডাক্তার হয়, বাঁচতে দিলে শেষ ডাক্তার হয় না, উনার ছেলে বড় ডাক্তার হয়। আল্লাহ বলেন না, আমার নবী বলেন সর্বশ্রেষ্ঠ ডাক্তার, আমার নবী বলেন সর্বশেষ ডাক্তার, আমার নবী বলেন আখেরি ডাক্তার, উনার ডাক্তারির পরে আর জায়গাতে কোনো এপার্সিয়ার ডাক্তার বড় ডাক্তার হইতে পারে না, এই কারণে আমার নবীর ছেলেদেরকে আমি আল্লাহ বাঁচতে দিলাম না। হ্যাঁ, আল্লাহ বাঁচতে দিলেন না, তার কারণ মর্যাদা কমানির লাগিয়া না বাড়ানি লাগিয়া, বাড়ানি লাগিয়া এই আনাস ইবনে ওয়াইলের এই সাথী সঙ্গীরা ওরা কিন্তু বুঝতে পারে নাই, ওরা যখন বদনাম শুরু করেছে ওরা বদনাম রটানি শুরু করছে, বদনাম রটাইছে, আল্লাহ এই বদনামের জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরাতুল কাউসার খানা আল্লাহ নাজিল করিলেন। এই হলো এই সূরা নাজিলের শানে নজুল, এর প্রেক্ষাপটে আল্লাহ এই সূরা খানা নাজিল করলেন। আসুন আমরা এই সূরার মাধ্যমে আল্লাহ এই কটুক্তির দাঁত ভাঙা কিভাবে জবাব দিলেন, এই গালির জব কেমনে দিলেন, আসুন আমরা একটু আলোচনা করি। আলোচনা শুরু করার আগে তিনটা আয়াতকে আমরা তিন ভাগে ভাগ করব। এক নম্বর ভাগ, ইন্না আতাইনাকাল কাউসার, এই হইল প্রথম ভাগ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই হইল দ্বিতীয় ভাগ, ইন্না শানিআকা হুয়াল আবতার,
এই হইল তৃতীয় ভাগ। আমরা এক একটা ভাগে আলোচনা করলে এক একটা দিনের প্রয়োজন, আমরা যদি তিনটা ভাগে আলোচনা করি কমসে কম তিন দিনের প্রয়োজন। আমরা তিন দিন সময় তো পাইতাম না, আমরা শুধু সংক্ষেপে শেষ অংশের আলোচনাটা করিলেই আমরা আলোচনা সমাপ্তর দিকে যাইব গা ইনশা আল্লাহ। আমরা আলোচনা করব তিন নম্বর অংশের আলোচনা, এই অংশে আল্লাহ বলেন যেই ব্যক্তি বলেছিল নবীজি আকরা, আল্লাহ জবাব দিলেন নবীজি আপনি গালি দিতে হবে না, আপনি জবাব দিতে হবে না, আপনার পক্ষ থেকে আমি আল্লাহ জবাব দিলাম। যেই ব্যক্তি আপনাকে আত্মার বলেছে, যেই ব্যক্তি আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, যেই ব্যক্তি আপনাকে আকরা বলে গালি দিয়েছে, আমি আল্লাহ জবাব দিলাম সে নিজেই আকরা, আল্লাহ জবাব দিলাম নিজেই আকরা। ওই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কেউ যদি কেউরে গালি দেয় এই গালিটা মুখ থেকে বের হয় এতো অবশ্যই কেউরে উদ্দেশ্য করে গেলেছে, ওই ব্যক্তির কাছে যায় গালিটা যাইয়া দেখে না ওই ব্যক্তি তো আমার উপযুক্ত নয়, ওহন কুন্ডা করি এই গালিটা আল্লাহর কাছে বলে আল্লাহ ওহন আমি কার উপরে পড়ি, আমি তো ফর্তইব যার উদ্দেশ্যে গালি দিছে, আমি এখন দেখতাছি আমি ওই ব্যক্তি উপযুক্ত নয়, এও আমার উপযুক্ত নয়, আমি এখন কার উপরে যাইয়া পড়ি, আমি তো একটা কাজও লাগতইব আল্লাহ আমার একটা কাজ দেখাই আমি কার উপরে যাইয়া পড়ি। এখন গালি দিয়ে আল্লাহ কয় উপযুক্ত ব্যক্তি তালাশ কর। এই গালি পৃথিবীর পূর্ব প্রান্তে যায় মানুষ খোঁজে তালাশ করে পায় না, পশ্চিম প্রান্তে যায় তালাশ করে উপযুক্ত ব্যক্তি পায় না, দক্ষিণ দিকে যায় তালাশ করে উপযুক্ত ব্যক্তি পায় না, উত্তর দিকে যায় তালাশ করে সারা পৃথিবী ভ্রমণ করলো উপযুক্ত ব্যক্তি পাইল না। এখন গালিটা উপর দিকে যায় যাইয়া আকাশের মধ্যে কটকটায়, আকাশের মধ্যে তালাশ করে প্রথম আকাশ তালাশ করলো গালি উপযুক্ত ব্যক্তি পাইল না, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ যাইয়া আল্লাহর আরশে যায়, আল্লাহর আরশে যাইয়া কটকটায় ও প্রভু সারা পৃথিবী ভ্রমণ করলাম উপযুক্ত ব্যক্তি পাইলাম না, মনে মনে ভাবলাম আকাশে আছে পাইলাম না, তৃতীয় আকাশ পাইলাম না, তৃতীয় আকাশ পাইলাম না, সাত আকাশ পাইলাম না, আল্লাহ কখন বলেন আমি কি করি, আল্লাহ বলেন উপযুক্ত ব্যক্তি দেখে তো সারা পৃথিবীতে পাইল না, আমি আল্লাহ বলে দেই যেই ব্যক্তি গালি দিয়েছে যার মুখ থেকে তুই বের হয়েছস ওই ব্যক্তি হইল তুই গালির উপযুক্ত, তার উপরে যাইয়া পর। এটা আমরা দেশের ভাষায় কয় পরের জন্য তাহলে উপযুক্ত ব্যক্তি হইল ওই ব্যক্তি যেই ব্যক্তিরে গালি দিছে, তাহলে যেই ব্যক্তিরে গালি দিছে এ হইল উপযুক্তি, এটা উপযুক্ত ব্যক্তি। আমরা দেশীয় ভাষায় কয় পরের জন্য খুদে খাই ফইরা মরে নিজের গায়ে, তাহলে আরেকজনের গাই মারার জন্য যখন গর্ত খনন করো নিজের উপরে পরে নবীজিরে আকরা বলে গালি দিয়েছে, কি করা আকরা বলে গালি দিয়েছে আল্লাহ জবাব দিছে সূরাতুল কাউসারের তিন নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলে ইন্না শানি আকাল হুয়াল আবতার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আকরা না, আপনি আত্মা না, আপনি কেতন সর নয়, আপনি নির্বংশ নয়, যেই ব্যক্তি আপনাকে বলেছে আয়েশ ইবনে ওয়াইল বলেছে আপনি নির্বংশ, আমি আল্লাহ জবাব দিলাম আপনি নির্বংশ নয়, আয়েশ ইবনে ওয়াইল, আয়েশ ইবনে ওয়াইল হইল নিজেই আকরাও, একটা গালি দিয়া আল্লাহ জবাব দিলেন হে দুনিয়ার মানুষেরা আমার নবীরে যেই শব্দ দিয়া গালি দিবায়, যেই কথা দিয়া গালি দিবায়, যেভাবে গালি দিবায় নবী কিন্তু এই গালি উপযুক্ত নয়, যে গালি দিবে ওই ব্যক্তি হইল ওই গালি উপযুক্ত। আল্লাহ কিয়ামত পর্যন্ত ডেফিনেশন দিছে যারা নবীরে গালি দিবায় আল্লাহ নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরাতুল কাউসারের প্রথম আয়াতখানে আল্লাহ নাযিল করেছেন, নবীজি চিন্তা কইরেন না আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, কাউসারের ব্যাখ্যা সূরায়ে তাফসীরে বাহরে মুহিতে আছে, সূরাতুল কাউসারের ব্যাখ্যা তাফসীরে বাহরে মুহিতে লিখেছেন সিত্তাতু ওয়া ইশরিনা কাওলা, সুতরাং এই কাউসারের ব্যাখ্যা হলো একাতারে ২৬টা,
যদি আমরা শুধু কাউসারের আলোচনা করি, ছাব্বিশটা ব্যাখ্যা করতে হবে। ছাব্বিশটা ব্যাখ্যা করতে হলে ছাব্বিশ দিনের দরকার, একটা ব্যাখ্যা করলে কমসে কম একদিনের দরকার, দুইটা ব্যাখ্যা করলে দুই দিনের দরকার। শুধু তফসিরে বাহরে মুহিত থেকে যদি তফসির করি তাহলে কমসে কম এক হাজারে ছাব্বিশ দিনের তফসির আয়োজন করতে হইব। আর এই কাউসারের আলোচনা করলে মোটামুটি কিছু আলোচনা করা যাইব, একদিনে এক অধিবেশনে কিছুই করা যাবে না। যাই হোক, আল্লাহ নবীজিকে আল্লাহ বললেন, হে নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসারের আংশিক একটা ইঙ্গিত দিয়ে আলোচনা করি, আল্লাহ নবীজিকে হাউস দান করেছেন। হাউস আল্লাহ কাউসারের ব্যাখ্যা হলো, একটা হলো হাউস, নবীজিকে আল্লাহ দুইটা হাউস দান করবেন। তাফসীর কিতাবে পাওয়া যায় হাউজানে আল্লাহ নবীজিকে আল্লাহ দুইটা হাউস দান করবে, একটা হলো জান্নাতের বাহিরে আর একটা হলো জান্নাতের ভিতরে। জান্নাতের বাহিরে যেটা, এটা হলো ফুলতিরাতের ব্রিজে ওঠার আগে। ফুলতিরাতের একটা ব্রিজ আছে, এটা হলো তিরিশ হাজার বছরের রাস্তা, সোলের চাইতে আরো শিখর, কুরের চাইতে আরো ধারালো, অমাবস্যার চাইতে আরো অন্ধ। দশ হাজার সোজা উপর দিকে, দশ হাজার সোজা নিচের ছমন দিকে, দশ হাজার সোজা নিচের দিকে, এই তিরিশ হাজার বছরের ব্রিজ সারি দিতে হবে। এর আগে ফুলচিরাতের ব্রিজের আগে হাউজে কাউসার তাকে আল্লাহ স্থান করবেন। আল্লাহ নবীজি হাউজে কাউসারের পাশে বসা থাকবে, আর যেই উম্মত হাউজে কাউসারের পাশ দিয়ে অতিক্রম করবে আল্লাহ নবীজি তাদেরকে চিনবেন, হাউজে কাউসারের পানি পান করাইবেন। যেই উম্মত, যেই নারী, যেই পুরুষ নবীজির এই হাতে হাউজে কাউসারের পানি পান করবে, আল্লাহ নবীজি বলেছেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত সময় এই হাসরের মাঠে বিচরণ করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। নবীজি হাউজে কাউসারের পানি পান করার জন্য বসে থাকবেন। সুতরাং হাউজে কাউসারের পানি পান করতে হলে নবীজির উম্মত নবীজি চিনবেন, নবীজি চিনবেন আর হাউজে কাউসারের পানি পান করাইবেন। নবীজি বলেছেন, ইন্নি ফাররাতুকুম আলাল হাউজি, আমি হাউজে কাউসারের পাশে বসে থাকবো, মাম্মাদা আলাইয়া সারিবা, যেই ব্যক্তি অতিক্রম করবে আমি তাদেরকে হানি পানি পান করাইব, ওয়ামান সারিবা লাম ইয়াসমা আবাদা, যেই ব্যক্তি পানি পান করবে তার আর পিপাসা লাগবে না জান্নাতে অতিক্রম করার আগ পর্যন্ত। একদল মানুষ জান্নাতের পাশে হাউজে কাউসারের পাশে যাবে, আল্লাহ নবীজি তাদেরকে চিনবেন, ওরাও নবীজিকে চিনবে, কিন্তু হাউজে কাউসারে ফানি ফান করাইবেন এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে একটা আড়াল হয়ে দাঁড়াবে, একটা পর্দা হয়ে দাঁড়াবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, নবীজি বলেছেন এদের মধ্যে আর আমার মধ্যে একটা আড়াল সৃষ্টি হবে। নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ইন্নাহুম মিন্নি, ওরা তো আমার দলের, ওরা তো আমার উম্মত, ওরা তো আমি চিনি, ওরা আমারে চিনে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আমার নবী, হে আমার দুস্ত, হে আমার পয়গম্বর, ওদেরকে আপনি চিনেন উম্মত হিসাবে, কিন্তু ওরা কি করছে না করছে আপনি তো জানেন না। ওরা হলো আপনার সুরত, আপনার লিবাস ধারণ করছে, কিন্তু ওরা দরবেশ নয়, ওরা দরসেবেশ। আপনি মৃত্যুবরণ করার পরে, আপনি মারা যাওয়ার পরে আপনার ধর্মের বিধিবিধান পরিবর্তন করে নিছে, পরিবর্তন করে নিছে। ওরা বেদাত চালু করেছে স্বার্থের কারণে, জিলাফি বিতরণ করছে স্বার্থের কারণে, ধর্মের বিধিবিধান বিক্রি করে ফেলেছে। এদেরকে আপনি চিনেন না, এদেরকে হাউজে কাউসারে ফানি ফান করানো যাবে না। তারা নাকি কোরআন হাদিস বিকৃত করেছে, ধর্মের বিধান বিকৃত করেছে। নবী হাসরের মাঠে সেই দিন চিনার পরে নবীজি বলবেন, সুলতান সুলতান লিমান দাজ্জাল ওয়াদি, তোমরা দূরে সরো দূরে সরো, তোমরা আমার দিন পরিবর্তন করেছ। আল্লাহ বলেন, নবীজি আমি আল্লাহ তোমাকে কাউসার দান করলাম। এই কাউসার দুইটাতে হতে পারে, একটা হলো হাউসে কাউসার জান্নাতের বাহিরে আর একটা হলো জান্নাতের ভিতরে। আল্লাহ বিশ্ব নবী হাতে হাউজে কাউসারের ফানি ফান করা আমাদের প্রত্যেককে আল্লাহ তৌফিক দান করো। শুরু করেন আমিন। যা আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করো। সব বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আমিন আলহামদুলিল্লাহ।